জাহিরি জগতে বাতনিটা আমি জানি না বাতনটা আল্লাহর স্পেশাল জিনিস জাহিরি জগতে এখনো যদি কাবা ঘরের ইমাম তার চাইতে সম্মানী মানুষ কেউ নাই দেশের রাজা বাদশারা যদি হজ করতে যায় ওনার সাথে যদি সাক্ষাৎ করার জন্য দরখাস্ত করতে এটা প্রধানমন্ত্রী যে দেশের প্রধানমন্ত্রী তাহলে কত সম্মান এই দশ বছর ইমামতি করছে ইমাম মালিক সাহেব কত দেশের রাজা বাদশারা তারে ভালোবাসছে কত সম্মান করছে এই দশ বছর ইমামতি করবার পরে মানুষটার একটা রোগ হয়েছিল বাবা সে রোগটা কি আমরা কাবায় নিয়ত করি কিনা আমাদের নিয়ত কোথায় করা হয় কাবাতে শরীফাতে উনি কাবায় নিয়ত করে কাবায় নিয়ত করার সাথে সাথে ওনার মনটা আর কাবায় থাকে না ওনার মনটা চলে যায় সোনার গদি আহারে সুবহানাল্লাহ নিয়ত করে কাবায় মন চলে যায় অন্যখানে নামাজ হয় নামাজ হয় মানুষটা চিন্তায় পড়ে গেল আমার তো নিয়ত ঠিক থাকে না আমার তো নামাজ হয় না আর আমার পাশে যারা নামাজ পড়ে তাদের তো নামাজ কিন্তু রোগের কথাটাও কারো কাছে উনি কইতে পারে একদিন সবাইকে ডাক দিয়ে কাবার যারা দায়িত্বে ছিলেন মসজিদ কমিটি থাকে না সবাইকে ডাক দিয়ে বলল আমি যার ইমামতি করতে পারবো না আমার আপনারা ছেড়ে দেন সবাই বললো আপনাকে তো আমরা ছাড়বো না বলে আমি তো আর ইমামতি করতে পারবো না আমার একটা রোগ হয়ে গেছে আমাকে আপনারা ছেড়ে দেন আমি চলে যাব কি রোগ হয়েছে আপনার পর আমরা চিকিৎসা করি বলে এই দুনিয়ার কোন ব্যক্তি আমার এই চিকিৎসা করে এই রোগটারে কেউ ভালো করতে অপারগতা প্রকাশ করবার পরে ওনার একজন ইমাম নির্বাচন করছে ইমাম নির্বাচন করে দশটা বছর কামা ঘর ইমামতি করছে মানুষটা তারে কি সহজে বিদায় দিতে চায় না সব মানুষ আসছে যারই দেখে তারই বুকে জড়াই ধরে আর কয় দশটা বছর আপনাদের সাথে থাকছি আমার কথায় কাল যদি কেউ কষ্ট পান আমাকে মাফ করে আমার যে রোগ হয়েছে না আমি আর আপনার কাছে থাকতে পারলাম না আমাকে আপনারা মাফ করে যারে দেখে তারে জড়িয়ে ধরে সবার কাছ থেকে বিদায় দিয়ে চলে গেছে কাবার কাছে কাবারে দোষে জড়াই ও কাবা দশটা বছর তোর বুকের মধ্যে ছিলাম তোর বুকে লালন করেছি কত রাজা বাদশারা আমাকে মহব্বত করেছে শুধু তোকে ভালোবাসা আমার কি এমন রোগ হয়ে গেল রে কাবা আমি আর থাকতে পারি না
এই 10টা বছর আমি তোর কাছে রইলাম আমার দ্বারাই যদি তোর কোনো অন্যায় করে থাকি তোর কাছে আমার যদি কোনো ভুল হয় তুই আমাকে মাফ করে দিবি কাবা আল্লাহ রে কয় আল্লাহ আমার একটু সাবান যদি খুলে দিত আল্লাহ আমি ইমাম মালিকের সাথে বসে কথা বলি আরে আল্লাহ তাআলা কাবার জবান খুলে দিয়েছে কাবার থেকে আওয়াজ আসলো ইমাম মালিক তোমার তো হাত আছে পা আছে তোমার দাবার মতো ক্ষমতা আছে তাই তুমি মদিনায় চলে যাইতেছো আবার যদি হাত পাও থাকতো আমি তোর আগেই সোনার মদিনায় চলে হবে হে
সবার কাছে। Everybody.
আমার আত্মার জন্য তোমারে না